আমাকে তুমি হাসপাতালে নিয়ে চলো। এইভাবে আমার বাচ্চাটা মারা পড়বে তো। সাধু বাবা বলেছিল আমার নাকি একসাথে তিনটে সন্তান হবে। এখন এখন সত্যি যদি ওদের কিছু হয়ে যায়, কত সাধনার পর পৃথিবীতে আমার সন্তান আসছে গো। তুমি চিন্তা করো না গো, আমি দাইকে খবর দিয়ে এসেছি, এক্ষুনি সে এসে পড়বে। তাছাড়া এই ঝড় বাদলের রাতে তোমাকে হাসপাতালে নিতে গেলে যদি আর এক বিপদ হয়। কই গো মনোহর, আমি এসে পড়েছি গো। ওই তো তাই এসে পড়েছে। আসুন আসুন, ভেতরে আসুন। আর আমি পারছি না গো, আর পারছি না। বাবা তুই একটু বাইরে যা, আমি দেখছি কি করা যায়। মনোহর বাবা এবার ভেতরে আয়। এই দেখ বাবা, তোর তিনটা কন্যা সন্তান হয়েছে, কি ভাগ্য তোর। দেখ দেখ, তোর এই মেয়ে আগে পৃথিবীতে এসেছে, আর এটা এটা তোর দ্বিতীয় মেয়ে, আর ওটা তোর তৃতীয় মেয়ে। তোর মেয়েরা কত সুন্দর হয়েছে রে। বাহ, অনেক সুন্দর হয়েছে। আমার বড় মেয়ের চুলগুলো অনেক সুন্দর। তাহলে আমি বড় মেয়ের নাম রাখলাম এলোকেশি, কেমন হয়েছে নামটা? বাহ, অনেক সুন্দর নাম দিলে গো। আর আমার মেজ মেয়ে চোখ দুটো কত মায়াবী, তাই আমি ওর নাম রাখলাম সুনয়না। আর ছোট মেয়ের ঠোঁট সুন্দর, তাই ওর নাম রাখলাম নীলাম্বরী। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়া কিসের তোর? তুই আমাকে চুলের জন্য কিছু উপাদান বানিয়ে দে না, যাতে করে আমার চুলগুলোও যেন তোর মতো এত সুন্দর হয়। তুই একটু দাঁড়া, আমি তোর জন্য একটা তেল নিয়ে আসছি। এই নে এই নে তোর তেল, এবার তুই বাড়িতে যা, আমাকে আর জ্বালাবি না কিন্তু। আরে এত সুন্দর মাছটা মরে আছে, মাছটা যদি বেঁচে থাকতো তাহলে এই নদীর জলে খেলা করে বেড়াতো। কি দেখলাম আমি? আমি বলার সাথে সাথে মাছটা বেঁচে উঠলো কি করে? না না, এসব আমি কি ভাবছি, এসব হতে পারে নাকি? যাক বাবা, মাছটা তো বেঁচে গেছে, এই ভালো, আমি যাই। কই রে তোরা, মা এলো কেসি, আমাকে একটু জল দে তো মা। এলো কেসি নেই বাবা, এই নাও বাবা তোমার জল। বাবা কি হয়েছে তোমার? বাবা তোমার এত ক্লান্ত দেখাচ্ছে কেন? ও কিছু না রে মা, এমনি। তা এলো কেসি আর নীলাম্বরীকে তো দেখছি না বাবা। ওরা জঙ্গল থেকে গাছের মরা ডাল আনতে গেছে, এখনো চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না বাবা। ও আচ্ছা আচ্ছা। না রে দিদি, আজ অনেক রোদ উঠেছে, যদি একটু বৃষ্টি হতো তাহলে অনেক ভালো হতো, তাই না রে দিদি? হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। এই দেখ নীলাম্বরী, তুই বৃষ্টিকে আসতে বললি আর সাথে সাথে বৃষ্টি নামলো, তোর কথায় দেখছি জাদু আছে রে। আর কথা বলিস না রে দিদি, এবার বাড়িতে চল,
না হলে বড়দি আর মা খুব বকবে। হ্যাঁ রে, চল চল, নে কাঠগুলো নে। জানো বাবা, আজ আমাদের সাথে একটা জাদু হয়েছে। নীলাম্বরি বৃষ্টির কথা বলতেই বৃষ্টি নেমে গেছিল। কি জাতা বলছিস রে? আরে আমার সাথে তো এমন একটা ঘটনা ঘটেছে। আজ যখনই নদীর পাড়ের একটা মরা মাছকে বেঁচে ওঠার কথা বলেছি, ঠিক সে বেঁচে উঠেছে। এই শোন, এসব কথা না বলে ঘরে যা, অনেক রাত হয়েছে। ওরা এসব কি বলছে? তাহলে কি সাধু বাবার কথাই ঠিক হবে? না না, আমি এটা কি ভাবছি, সাধু বাবার কথা ঠিক হলে তো ঘোর বিপদ হয়ে যাবে। যা ভয় পাচ্ছি সেটা যেন না হয় বিধাতা। আমার তিন মেয়েকে তুমি দেখো। এই শোনো, কাল থেকে ওদেরকে ঘরে বন্দি করে রাখি। ওরা যদি বাইরে যায় তাহলে ওদের শক্তির কথা তো ওরা জেনে যাবে। পাগল হয়েছো? ঘরে বন্দি রাখলে ওরা তো আরো পাগলামি শুরু করবে। বারবার জানতে চাইবে কেন ওদেরকে এভাবে আটকে রাখছো। তখন কি বলবে? জঙ্গলের মধ্যে গিয়ে আরো সুন্দরী হওয়ার জন্য সব লতা পাতা নিয়ে আসি, কাল কি বলিস তোরা? হ্যাঁ ঠিকই বলেছিস, আমারও চুল সুন্দর করার জন্য আরো লতা পাতার দরকার। কাল তাহলে চল আমরা তিন বোন একসাথে গিয়ে ওগুলো নিয়ে আসি। এই চল না, ওই সামনে গিয়ে দেখি। জল জল দেবে কেউ? একটু জল দাও, আমি কি আর পারছি না। একি এই জঙ্গলে বৃদ্ধ লোকটা কি করছে? ওরা নিশ্চয়ই জল তেষ্টা পেয়েছে। ইস, আশেপাশে কোথাও যদি একটু জল পেতাম। ও মা, একি দেখছি আমি, আমাদের তাহলে সত্যি সেই আজব শক্তি আছে। মেয়েরা, তোমরা আমাকে বাঁচালে, তোমরা এই জঙ্গলে কেন এসেছো? আমরা এসেছি আরো বেশি সুন্দরী হওয়ার জন্য, অনেক অনেক লতা পাতা নিতে। আমি তো দেখলাম তোমাদের আধ্যাত্মিক শক্তি আছে, তোমরা তো সেটা দিয়ে আরো সুন্দরী হতে পারো। না গো, আমি আগেই চেষ্টা করেছি, যখনই কাউকে সাহায্য করার দরকার হয় আমাদের এই শক্তি শুধু তখনই কাজে লাগে। তাহলে চলো আমার সাথে, আমি তোমাদেরকে আরো সুন্দরী হবার জড়িবুটি দেব। তোরা যখন ছোট ছিলি তোদেরকে তোদের বাবা মা আমার কাছে এনেছিল, সেদিন তোদের এই আধ্যাত্মিক শক্তি আছে আমি বুঝতে পেরেছিলাম। আর 18 বছর ধরে তোদের জন্যই তো আমি অপেক্ষা করছি রে। তোদের বাবা মাকেও আমি ভুল বুঝিয়েছিলাম। শোন, তোরা এই তিন মেয়েকে দেখে রাখবি, ওরা হবে সবচেয়ে সুন্দর। তবে 18 বছর হলেই ওদেরকে তোরা হারিয়ে ফেলবি। কেন বাবা, কেন এমন হবে? কারণ ওদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি কেউ নিয়ে নেবে, তাই 18 বছর পর তোরা আর ওদেরকে খুঁজে পাবি না। ওদের সৌন্দর্য আর শক্তি নিয়ে আমি হব আমর। তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য সব নিয়ে আসছি। ও হ্যাঁ, তার আগে তোমরা এই রসটুকু খেয়ে নাও, দেখবে তোমরা আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো। এবার এবার আমি হব অমর। আমি আমি হব অমর, আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। আমাদের মেয়েদেরকে মারবি আর আমি বাবা হয়ে সেটা দেখবো, কি করে ভাবলি? তুই আমাকে, তুই